الرجال قوامون على النساء পুরুষরা নারীদের উপরে নেতৃত্ব দিবে ও দুনিয়ার মহিলাগণ তোমরা পুরুষদের উপরে মাতাব্বরি করতে যাও না আল্লাহ বণ্টন করে দিয়েছেন সংসারের মাতাব্বর কে থাকবে এই ফয়সালা আল্লাহ করে দিয়েছেন নারীরা পুরুষের অধীনে থাকবে নারীরা পুরুষের অধীনে থাকবে পুরুষদের ছায়াতলে থাকবে সংসারের অভিভাবক থাকবেন নারী না পুরুষ আর জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের জন্য সবক রাখছেন দুইটা ও পুরুষগণ তোমরাও জানিয়া রাখো সংসারের মাতাব্বরি দিলাম তোমার হাতে দুনিয়ার নারীদেরকে আল্লাহ বুঝায় দিলেন কেন পুরুষদের হাতে মাতাব্বরির দায়িত্ব দেওয়া হলো জাননি কারণটা আল্লাহ নিজেই উল্লেখ করে দিয়া বলেন বিমা ফাদ্দালাল্লাহু বাযাহুম আলা বাযাহ এক নাম্বার কারণ পুরুষদেরকে আমি তোমার চাইতে ফজিলত বেশি দান করছি নারীর চাইতে পুরুষদেরকে আল্লাহ বেশি শক্তি দান শক্তিমান করিয়াছেন শক্তিমান কি শক্তিমান এক নাম্বার শারীরিক শক্তি নারীর চাইতে পুরুষের বেশি মেধা শক্তি নারীর চাইতে পুরুষের বেশি ইবাদত পালনের যোগ্যতাও নারীর চাইতে পুরুষের বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর চাইতে পুরুষদেরকে মেধা শক্তি কম দিবেন না বেশি দিবেন শারীরিক শক্তি কম না বেশি মনে মনে হয়তো কেউ ভাবতে পারেন হুজুর আমরা সাতের গরো দেখছি ভাই সাহেব বিয়া করছেন বাবি উসা এমন হয় না অনেক সময় তবে এরকম কি সচরাচর না হঠাৎ এই এলাকার সমস্ত নারীরা একদিকে সমস্ত পুরুষরা যদি তাকে একদিকে এবার বলেন বুদ্ধিমান দল নারীর দল না পুরুষের দল শক্তিমান দল নারীর দল না পুরুষের দল একটু বুঝে আইছে ইবাদত পালনের যোগ্যতাও নারীর চাইতে পুরুষের বেশি এই জন্য সংসারের মাতাব্বরি আল্লাহ নারীর হাতে দেন নাই পুরুষদের হাতে দিছে ইবাদত পালনের যোগ্যতা পুরুষের বেশি কেমনে লক্ষ্য করে দেখেন একজন পুরুষ যদি ইচ্ছা করেন যে 40 দিন পর্যন্ত আমি ফরজ নামাজ জামাত ছাড়ব না ফরজ নামাজ কাজা করব না 40 দিনের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করে যাব একজন পুরুষের জন্য সম্ভব নারীর জন্য সম্ভব না একজন পুরুষ যদি ইচ্ছা করেন আমি মসজিদে আজান দিব মুয়াজ্জিন হব তার দ্বারা সম্ভব একজন নারীর দ্বারা তা সম্ভব না ঠিক না ঠিক নারীদেরকে আল্লাহ অন্যান্য দিকে ফজিলত বানায়া দিয়েছেন কিন্তু এই জায়গায় সংসার পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা ও দুনিয়ার পুরুষগণ সংসারের জিম্মাদারি সংসারের মাতাব্বরি দিলাম তোমার হাতে নারীগণ থাকবে পুরুষদের অধীনে সাবধান এর বিপরীত যাইও না সংসার বরকত শূন্য হইয়া যাইব দুই নাম্বার একটা কারণ উল্লেখ করা হয় আল্লাহ বলেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম সংসার চালাইতে গিয়া খরচ যত আছে পুরুষের উপরে আল্লাহ দায়িত্ব দিলেন বিয়ে শাদী করার সময় দেন মোহর নারীয়ে দিব না পুরুষে দিব আর জোরে কর পুরুষে বহন করব মহিলারে আনতে গিয়া সাজন গুজন কাপড় চোপড় যা লাগে সব পুরুষে দিব এই মহিলারে আইনা কোন জায়গায় তুমি রাখবা এই জায়গার ব্যবস্থাও তুমি পুরুষে করবা তার খাওয়ান পুরাক যা লাগে তাও তুমি দিবা তার বাসস্থানের ব্যবস্থাও তুমি করবা সে যদি অসুস্থ হয় সুস্থতার জন্য করজ যা লাগে সব বহন তুমি করবা সুতরাং করজ বহন করব যে মাতাব্বরিও তো
কথা বুঝে আসতেছে এক নাম্বার পুরুষের ক্ষমতা বেশি দুই নাম্বারে করজ বহন ক্ষমতা করজ বহনের দায়িত্ব ক্ষমতাও বেশি করজ বহনও করব সুতরাং সংসারের মাতাব্বরি পুরুষে করব এই বন্টন কে করছে আরো জোরে করে আমরা সমাজ তিন দল পুরুষ পাওয়া যায় তিন ধরনের এক নাম্বার হলো সংসারের যত জিম্মাদারি সব বিবিরা তো দিচ্ছে সংসারের মাতাব্বরি কারা তো বিবিরা তো বিবির হাতে সংসারের মাতাব্বরি দিয়া আবার দুহানো বইয়া গপ করবো আল্লাহ আমার কপালটা মিলাইছে এরকম একটা জানলে হল বউ এই জন্য জিম্মাদারি তারা তো দিলাইছে এই সংসার কি রহমতি না গজবি মহিলার কথায় সংসার চললে সুখের হইতে পারে না দুঃখের হইব কিপটা বেটা ছেলে লয়ে ফুটছে কুর্তি হইত এরকম কিরপিট গেঞ্জি একটা কিনছে ছয় মাস পিন দিয়া টুকরা টুকরা হয়ে আসছে ফিসনটা টুকরা টুকরা হয়ে আসছে শিলাই সুদাইয়া অর্ধেকটা দিয়ে আট রুমাল বানাইছে সারটাছে না এখন হাত মুখ মুসলে টুকরা সিদিয়া অনেটারে ফুটছে ফুটিয়া ছাই বানায় বোতলও করছে দাঁত মাঝে যখন কুলি হরে কাহা রে আমার তিরিশ টেটে বানিয়ে বসে যেতেছে কিরম হিসাবে লোকটা তার ছেলে সামাজিক মানুষ মানুষের সাথে চললে তো কষ্টপাতি হইব ছেলে এক দিনের ফোহেট করস দে বাপ এক মাস চলতারে বাপের তখন চিন্তা আরম্ভ হয়েছে রে এই সংসার কারা তো তৈরি যেতাম আমার সংসার তো ঠিকঠাক তো না স্বামী স্ত্রী দুইজন এই টেনশনে আছে দুইজন মিললে যুক্তি করছে একটা ভালো বউ আনা দরকার যাতে এরে সাইজ করতে পারে গোটক রে কবর দিয়ে একটা ভালো মেয়ে এনে দাও আপনি চিন্তা করে নিয়েছে সারা ইউনিয়ন খুঁজিয়া পরের দিন খবর দিয়েছি বউ ভাইছি কই ভাইছ অমুক গ্রাম ভাইছি সাইজ করতে পারবো কেমনে বুঝলে আমার ভুতলে যে সাইজ করতে পারবো যে আরে বুঝছি যেই সংসারের মেয়েটা ওই সংসারও বেডি মাতব যদি বেডি মাতব তাকে আর এইটা দেখতে দেখতে সে বড় হইয়া থাকে যেই মেয়েটা দেখছে তার বাবারে মায়ে ধুমুক দিয়ে কথা কয় সেও দমক অটোমেটিক স্কুল কলেজ লাগতো না বড়ই শিক্ষা লাগছে কথা বুঝে আসতেছে আপনাদের সাইজ হয়ে যাবো সময় লাগতো আমি ঘন্টাখানিক আসতাম তার বাড়ি আমি দেখছি ওরি বাপরি বাপরি কি পাওয়ার রে বাবা আলিফের মতো সুজা হইলে রাহে বেটা যদি আনতাম পারি আপনার ভূত ঠিক হইত যেই সংসারে মহিলা মাতবর হয় মহিলা যদি সর্দার হয় রহমত না গজব আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে এক নাম্বার সবক দিলেন সংসারের মাতাব্বরি থাকবো তোমার হাতে বৈধ না অবৈধ পুরুষদেরকে আল্লাহ নারীর অধীনে থাকার মতো রুচি দিয়া বানাইছেনই না সংসারে যদি মহিলা মাতাব্বর হইয়া যায় পুরুষটা জিন্দা লাশ হইয়া যায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় কেন জানেননি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষ রেজে বানাইছেন সরাসরি মাটির থেকে বানাইছেন কিন্তু নারী জাতির সর্বপ্রথম নারীকে যে বানাইছেন সরাসরি মাটির থেকে বানান নাই কেন সরাসরি মাটির থেকে বানান নাই মাটির কি কম্পর সিন যে না কম্পরে নাই একটা হ্যাকমতে বানাইছেন সরাসরি মাটির থেকে না বানাইয়া আদমের পাজরের হাড় দিয়া বানাইছেন কিসের হাড় আদমের বডির হাড় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে সবক দিয়েছেন দুইটা এক নাম্বার সংসারের মাতাব্বরি রাখবা তোমার হাতে এই সংসার চালাইতে গিয়া পরামর্শ কইরো বিবির সাথে
মহিলাদের জন্য 200 বক এতক্ষণ বললাম পুরুষের শবক একটু সংক্ষিপ্ত আকারে সামনের দিকে আগায় যায় পুরুষের জন্য দুইটা শবক এক নাম্বার সংসারের মাতাবরি তোমার হাতে পরামর্শ করবা বিবির সাথে আরেক আয়াতে বলেন ওয়াসাবিরুহুম ফিল আম আশিরুহুম নাবিল মারুফ পরিবার চালাইতে গিয়া ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার আগে বিবি রেজি গায়ো বিবি খুশি হইছে সংসার চালাইতে গিয়া পুরুষের কয় শবক মনে থাকবেন ইনশাআল্লাহ এক নাম্বার মাতাব্বরি নিজের হাতে পুরুষের হাতে আর পরামর্শ হইব বিবির সাথে তিন ধরনের পুরুষ বলছিলাম এক ধরনের নিজের মাতাব্বরি দেখছে বিবির হাতে অবৈধ আরেক দল আছে বালা তো জিগায় না বুড়া তো জিগায় না এটাও অবৈধ কথা বুঝে আসছে মাতাব্বরি থাকবে আপনার হাতে পরামর্শ হইব বিবির সাথে নারীদের জন্য দুইটা শবক ওই দুই শবক মানিয়া কোন ধরনের নারীরা সংসার করতে পারবে এটা নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন এক হাদিস তিলাওয়াত করেছি আর এক হাদিস আমার খুতবায় পড়ি নাই কারণ হুজুর পড়ছিলেন আপনাদেরকে শুনাইছেন দুই ধরনের নারী সমাজে পাওয়া যায় দুই ধরনের মহিলা যেহেতু মহিলা মাদ্রাসা এই জন্য এই বিষয়টা আমি আনলাম এক দল নারী উম্মতের জন্য রহমত আর এক দল নারী উম্মতের জন্য গজব এক দল নারী উম্মতের জন্য রহমত আর এক দল হইল গজব গজব আমি কেন বললাম যেটা আমি বলি নাই নবীজি হই লাগেছে قال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء আমার উম্মতের যে সমস্ত নারী যে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে যায় নাই বিশ্ব নবী বলেন আমি আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই নারীদেরকে নবীজি ফিতনা বলেছেন আবার আরেক হাদিসে যেই হাদিস হুজুর পড়ছিলেন আল্লাহর নবী বলেন এই দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামত ভোগের জন্য দিয়েছেন উপকারী বস্তু দিয়েছেন সমস্ত উপকারী বস্তু একদিকে একজন নেককার নারী যদি তাকে আরেক দিকে জানিয়ে রাখো পুরুষ সমাজ একজন নেককার নারী দিনদার নারী একজন পুরুষকে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি ফায়দা দিবার পারে কেউ যদি জীবনে নেককার নারী পাইয়া তাকে আল্লাহর বড় নিয়ামত পাইছে মহিলা মাদ্রাসাগুলো উম্মতের জন্য রহমত উম্মতের জন্য নিয়ামত নেককার মহিলা তৈরি করার কারখানা এগুলো দিনদার নারী তৈরি করার কারখানা হলো এগুলো নবীজি বলেন মহিলা দুই ধরনের হবে হয়তো হবে দিনদার নইলে হবে দুনিয়াদার হয়তো হবে রহমত নইলইব গজব জীবন পরিচালনার জন্য যেই সাথী খুঁজিয়া লইবা এই সাথীটা যদি তুমি ঠিক মতে খুঁজিয়া লইতে না পারো রে উম্মত জিন্দিগি আঙ্গার হইয়া যাইব আর যদি নিয়ামত তুমি দিনদার নেককার দেখিয়া আসিয়াস নেককার দেখিয়া যদি টার্গেট করতে পারো চিহ্নিত করতে পারো জীবন সাথী বানাইতে পারো এই রকম এক দিনদার নারী যদি কারোর জিন্দেগিতে আসিয়া যায় তাহলে দুনিয়ার সব চাইতে বড় নিয়ামত পাইছে ফিতনাবাজ নারী কারা মুহাদ্দিসিনে কেরাম একটা ব্যাখ্যা করে বুঝাইছে তিনটা দোষ তারা উল্লেখ করেছেন এই তিন দোষের কোনো একটা দোষ যদি নারীর মধ্যে থাকে বুঝবা ওই নারীটাই উম্মতের জন্য গজব কয়টা দোষ আপনারা ঘুমাইতেছেন বুঝলাই কারা কারা ঘুমাই একটু হাত তুলেন তো দেখি আমি
সজাগ আছেন তো ইনশাআল্লাহ কিছুক্ষণ চলতো নি উম্মতের মধ্যে যত নারী আছে সমস্ত নারীরা ফেতনাবাজ না সমস্ত নারীরা ফেতনাবাজ না কারণ ওলিয়া ওলিয়া গোস কুতুব আলেম উলামা তারাও তো কোন না কোন নারীর ঘরেই জন্ম নিছে আর জোরে কর সমস্ত নারীরা ফেতনা নয় মুহাদ্দিসিনে কেরাম বলেন তিনটা দোষ যদি কোন নারীর মধ্যে যে কোনো একটা পাওয়া যায় বুঝবে এটা উম্মতের জন্য রহমত নয় ওইটাই উম্মতের জন্য গজব ফেতনাবাজ নারী আর ওই ফেতনাবাজ নারী যদি যেই সমাজে যেই পরিবারে বসবাস করে আল্লাহর রহমত পাবে না আল্লাহর রহমত পাবে না গজব নাজিল হইবে ওই সমস্ত পরিবারে রহমত ছুটিয়া যায় নবীজি ফেতনাবাজ নারী বলছেন মুহাদ্দিসিনে কেরাম বলেন তিন দোষ এক নাম্বার বেপর্দা নারী উম্মতের জন্য হইল গজব বেপর্দা নারীদের আলামত ফেতনাবাজ নারীদের আলামত সে যদি সাজে নিজেকে যদি সাজায় কখনো নিয়ত করে বরের জন্য সাজে না বেশিরভাগই পরের জন্য সাজবো আপনারা ঠিক এর আওয়াজটা সন্দেহ হইতেছে মনে হয় আপনারা আমার কথাটি সন্দেহ হইতেছে ফেতনাবাজ নারী যারা বরের জন্য সাজে না তারা পরের জন্য সাজে পরের জন্য এমন ভাবে সাজে লক্ষ্য করে দেখবেন নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য সাজিয়ে গুজিয়ে বিয়ের অনুষ্ঠান রাস্তাঘাটে বাজারে বাবার বাড়ি যেখানে ইচ্ছা যাবে অথচ নবীজি বলেন দিনদার নারী পরহেজগার নারী যারা বাহিরে গেলে সাজিয়া নিজের সৌন্দর্য দেখায়া ঘুরবে না তার সৌন্দর্য যেটা ওটা তার স্বামীর জন্য রিজার্ভ করব আল্লাহর পয়গম্বর বলেন এশার নামাজের পরে স্বামী যখন ঘরে আসবেন এই অপেক্ষায় একজন নারী নিজের সাজায় গুজায় রাখব আমার স্বামী দেখলে যদি খুশি হন এই নিয়তে আমি সাজতেছি তার সাধ্য অনুযায়ী নিজেকে পরিপাটি করে রাখলো চুল গুছায় রাখলো স্বামী ঘরে এসে যখন খুশি হন এই নারী ভোর পর্যন্ত যে ঘুমাইবে তার উপরে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হয় ফেতনাবাজ নারীরা গড় সাজে না বাইরে সাজে আইনে দে বেড়াটি হে আলতালে বৃষ্টি স্নো পাউডার যা লাগে কিন্তু এটি নিজে কোনোদিন দেখতাল না দেখে মানছে রিক্সাওয়ালাও দেখে কয় রে কত সুন্দর তোমার ইজ্জত বাড়ে না কমে বর্তমান সময়ের মানুষগুলো খুব ভালো করে বুঝবেন ফেতনাবাজ নারীরা তার ইজ্জত নিয়ে মানুষে কথা বললে তার আরো বালা লাগে তারে যদি কেউ ট্রিটকারি মাসকারি করে তার আরো মজা লাগবে ফেতনাবাজ নারী এক নাম্বার লক্ষণ বেপর্দা নারী নবী জিয়াদেরকে ফেতনাবাজ কেন বললেন উম্মতের জন্য ফেতনা বলার কারণ একটা বেপর্দা নারীর কারণে হাজার হাজার পুরুষ উম্মত গুনাহগার হইয়া যায় আপনারা অনেকেই ভাবতে পারেন এই কথা যে আমরা শোক ঠিক করলে তো হয়ে যায় অসম্ভব হবে না হবে না কেন হবে না জানেন নি মজ্জাগত আল্লাহর দেওয়া কিছু বস্তু আছে উদাহরণস্বরূপ দেখেন যদি আমরা ঘুমাই অনেক সময় ঘুমো থাকলে নাকে মুখে মাছি বয় নাকের মাছি খেদাই ভাল লাগিন ঘুমের ব্যক্তিটাই দেখবেন আদে এই যে আদে বাড়ি দিল ঘুমো তো উঠে দিল না ঘুমো তা কেউ কেমনে খেদাইল এটা মজ্জাগত মানুষটা বুড়া হয়ে গেলেও সুন্দর নারী সুসজ্জিত হইয়া যদি রাস্তা দিয়া যায় একজন বুড়া পুরুষ হও তার দিকে তাকাইব যদিও তাকে নিয়ে সংসার করার যোগ্যতা শারীরিকভাবে নাই কিন্তু চোখকে এটা দেওয়াই আছে মজ্জাগত এই জন্যই তো আল্লাহ বিধান করছেন নারী তোমারে ডাকিয়া রাখ এক নাম্বার ফেতনাবাজ নারী হইল বেপর্দা নারী দুই নাম্বার
যে সমস্ত নারীরা অতি লুবি হয়, অতি লুবি অতি বিলাসী নারীরা উম্মতের জন্য ফেতনাবাজ, অতি বিলাসী নারীরা উম্মতের জন্য ফেতনাবাজ হওয়ার কারণ কি? কারণ আমার অনেক উম্মত নারীর অতি বিলাসীর কারণে গুনার দিকে কদম বাড়াইবো। সরকারি চাকরি করে একজন বেতন পায় 20,000, তার বিবি যদি অতি বিলাসী হয় 20,000 হুস্তো না, বাধ্য হইয়া ঘুষ খাইব। একজন দিন মজুর রুজি রুজে কামায়, সে প্রতিদিন ইনকাম করে 500, মাসে 15,000, যত কষ্ট করুক না কেন মাসে যদি 30,000 রুজি করে। আর ফেতনাবাজ নারী যদি তার কপালে বসিয়া যায় অতি বিলাসী, তার কানের কাছে ফ্যান ফ্যান করব, তারে শুধু এটা সেটা শুনাইব, বড় আফার 20টা শাড়ি আমারে তুমি কিতা দিছ, কথা বুঝতেছেন? সাইডের গরো এত দামি ফার্নিচার, আমার গরো কিচ্ছু নাই, আপনি গরো আসলেই শুধু ফ্যান 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 করতেই থাকবো, চাহিদা সুরাইতেই থাকবো, বাধ্য হইয়া নবীর উম্মত সুদের দিকে পা বাড়াইব। মহিলা একবারে আয়া যদি একটু পরে পরে কয় সাতের ঘরের বেড়া বিল্ডিং বানায় আলচা টিনের ঘর ফালটায়া, তুমিও তো বেড়া, তুমি কি তা করছো? হিট দিয়া কথা কইব, নবীর উম্মত সুদ খাইব। আর যদি দিনদার হয়, ফেতনাবাজ যদি না হইয়া দিনদার হয়, দিনদার একজন নারী স্বামীর কাছে আরজ করে, স্বামী হে এক বেলা খাওয়াইবেন, বছরে 2টা কাপড় দিবেন, তবু হালাল দিয়েন, উপবাস থাকবো, তবু হারাম খাবার খাওয়াইয়েন না, যেই ঘরে আছি আল্লাহ ভালো রাখছেন, এত দুনিয়াদার হওয়ার দরকার নাই, হারাম খাওয়ার দরকার নাই। এটা হলো দিনদার পরহেজগার নারীর লক্ষণ। দিনদার নারী যদি আপনার কপালে মিলিয়া যায়, বুঝবেন আল্লাহর এক নিয়ামত পাইছেন। আর যদি ফেতনাবাজ নারী আসে, রে ভাই দুনিয়া অন্ধকার। কেমনে? ডিগ্রি পাশ করা এক যুবক দোয়া করে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়াও, একটা হালাল কর্মের ব্যবস্থা করিয়া দাও, যেন হালাল তরিকায় চলতে পারি। দিনদার যুবকের দোয়া কবুল হয়ে গেছে, সরকারি এক চাকরি হয়েছে, যেই বেতন সে পায় বাসা ভাড়া দিয়ে থাকার মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মা বাবা দেখে ভালো একটা মেয়ে আনছে তার ঘরে, সংসার চলতেছে, বছর 1.5 বছর পরে একটা ছেলে সন্তান তাদের ঘরে আসে, এই ছেলেটাকে নিয়ে সংসার সুন্দরেই চলে, ছেলেটা সব ঘুষ খায় না, কিন্তু যেই জায়গায় অফিস ইচ্ছা করলে 2 হাতে খাইতে পারে, বহু টাকা ইনকাম করতে পারে, সৎ চরিত্র মানুষ, বিবি ভালো, বিবি ভুগায় না, এই জন্যই ভালো থাকতে পারতেছে। দেখতে দেখতে দিন চলে গেল, বাচ্চার বয়স হয়ে গেছে 5 বছর। 5 বছর হইলে আমরা বাচ্চাদেরকে পড়াইনি না পড়াই না, বেশিরভাগই প্রাইমারি না কিন্ডার গার্ডেন, সরকারি প্রাইভেট লইয়া যায় বেশ, কিন্ডার গার্ডেনে যে সমস্ত গার্জিয়ানরা লইয়া যায় প্রত্যেকের জন্য, দেখবেন প্রত্যেকটা স্কুলে আলাদা একটা ঘর থাকে গার্জিয়ানরা বসার জন্য, তো সকল মহিলারা যখন একসাথে বয় খালি সুবহানাল্লাহ আনন্দ তসবিহ হয়ে গিয়া, কত ধরনের গপ্প, হঠাৎ হঠাৎ আরেক মহিলার সাথে তার পরিচয় হয়ে গেছে, এই সব অফিসারের বিবি আরেকজনের সাথে পরিচয় হয়েছে, সব অফিসার যেই অফিসে চাকরি করে ওই অফিসে চাকরি করুই আরেকজনের বউ, কেন কয় বাবা লইছে, আমরা দুইজন, দুইজনের বাচ্চা ওইখানে পড়ে, দুইজনের স্বামীও এক জায়গায় চাকরি করে। ফেতনাবাজ নারীরা একটা লক্ষণ খুব ভালো করে বুঝবেন, নিজের যদি কিছু হয় এটা 10 জনের দেখাইলে তার বালা লাগে, দেখাইলে মানুষের মনে কোনটা আসে না আসে এই চিন্তা সে করে না, দেখাইতে পারলে ভালো লাগে। যার সাথে পরিচয় হয়েছে এই মহিলা এখন ওরা দাওয়াত দেয়, আয়ো আমার বাসায় যাই,
ঠিক আছে বাচ্চারা পড়তেছে চলো বাসা যাই গিয়া দেখে বাসা জেকান করছে আলিশান বাড়ি এখন তো এই সব অফিসারের বউয়ের মনে মনে একই অফিসে চাকরি করে এত সুন্দর বাড়ি কেমনে উইল আপনারা কি জায়গা বিক্রি করছেন পারে না জায়গা বিক্রি জায়গা আর রাখছি কয় হাল কইটি কি কন একই অফিসে চাকরি করে সমান প্রায় বেতন আমরা যে কোন রকম মাসটা এই বাসা ভাড়া দিয়া মাস কোন রকম ভালোভাবে পার করতে পারি নিজস্ব জায়গা হইছে না কয় কও কি এই বাড়ি তো করছি কয়েক লাখ টাকা ব্যাংকে জমা আছে ফুলাহানের ভবিষ্যৎ আছে না এই কথা শুনিয়া হিবেটির মনে মনে মোটামুটি নিয়ত করে রাখছে গেল আসবো বাসা আর আয়ো কাজ গতাই নাই মুন্সিগিরিটা ছুটাই রাত্রে বাসা তাইছে আইতে দেখা যায় মোটি পনেরো রকম আগের মতো না বাপ একটু ভাল নাই কি হয়েছে সারা মলি মারতো না মারতো না কিতা মারতাম না কিতা হয়েছে তোমার কোনো ভবিষ্যতের চিন্তা আছে বাচ্চা কাচ্চা লইয়া চিন্তা আছে নাকি তোমার ভাবটা তো আরেক জাত লাগতেছে কই একই অফিসে চাকরি করে এত সুন্দর বাড়ি বানাইলো এত জায়গা রাখলো এত টাকা জমাইলো তুমি কার কথা কও যে অমুহের কথা কও আরে এই বাসাই দেখলা তুমি সব বেহালাল দুইয়াতে গোশ খাই দেয় বেটে কয় আগামীকাল থেকে তুমিও কইবা এইটা কি কয় হ্যাঁ তুমিও কইবা নইলে আমি আমার দিন দেখে লাগি আচ্ছা এই হুমকিটা এই হুমকিটার মধ্যে কয়জন যুবক টিকব আমরা দেশের যুবকদের অবস্থা হইলো বউয়ে যদি কয় তোমার ঘরে থাকতাম না আমি বাহির যাইতেছি কেমনি তে তার শ্বশুর বাড়িতে আগে বইতে আগে যে যদি বউ এই হুমকি দিয়ে যে আমি যাইতেছি যে বাপের বাড়ি এখনই যাই এই সময় বলা উচিত যে তুমি কাপড় দিয়ে রেডি করো আমি একটা গাড়ি আনি এয়ারপোর্টটা কি আর এই জাতের হুমকি আপনারা দিত না বেটে অন্য মনে মনে করবো আচ্ছা কৌশল দিহি আয়দা যাইতেছে মুসলমান ভাইরা এই লোকটা মহিলার চাপে বাধ্য হইছে পরের দিন থেকে ঘুষ খাইছে নবীজি বলেন নেককার নারী আমার উম্মতের জন্য রহমত ফেতনাবাজ নারী গজব ফেতনাবাজ নারীদের লক্ষণ তিনটা এক নাম্বার বেপর্দা দুই নাম্বারে অতি বিলাসী অতি লুবি লুবি নারীরা ফেতনাবাজ তিন নাম্বার যে সমস্ত নারীদের কারণে জগরা সংগঠিত হয় জগরাটে কার্যকুণ্ণী জগরাটে নারী দেখবেন ওদের লক্ষণ হইল কতার লাগাল হইলে সার দিতে রাজি রাজি সারা দিন কামও করব জগরাও করব কামও করব জগরাও করব কোন রকম যদি কতার একটা লাগাল পায় এফএম রেডিওর মতো বাস দেই তাকে বাস দেই তাকে বন্ধ হয় না ওই সমস্ত নারীদের কারণে সংসারে জগরা সংগঠিত হয় বিবি যদি নেককার হয় স্বামীর জন্য রহমত যুবকরা মনে মনে ভাবতেছে হুজুর নেককার না বদকার বিয়ে না কইরা বুঝতাম কেমনে প্রশ্ন জাগেনি না জাগে না বাবা রে তুমি যদি রাস্তা পছন্দ করো তাহলে তো বদকারেই মিলব পছন্দই করছো তুমি হত কথা বুঝাইছে রাস্তাত পছন্দ করছে তাহলে তো বদকারে মিলবো যদি বাড়ি দিয়া পছন্দ করো তাহলে তো নেককার ভাইতে পারবা তরিকা মোতাবেক গেলে শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা উনি ক্লাসের মধ্যে হাজার দুই হাজার ছাত্রর সামনে বুখারি পড়াইতেন মাইক দিয়ে বুহারির ক্লাসে উনি জিগাইতেছেন তোরা এই বছর মৌলানা হইয়া আগামী বছর হয়তো ইমাম বা মাদ্রাসা শিক্ষক হইবে ফরিদ তো বিয়া শাদি করবে বিয়া করতো না মৌলানা হইবা ইমাম হইবা শিক্ষক হইবা আগামীতেই তো বিয়া শাদি শুরু হইব তোমরা
এই হাজার দুই হাজার ছাত্রর মধ্যে কৌশে দেখি বউ কেমনে দেখো বউ কেমনে পছন্দ করো না কেউ কারো না হুজুরের সামনে কেমনে কারো হুজুর যখন আবার বলছেন তো একজন কারো কেমনে দেখবে কয় হুজুর কি আলহামদুলিল্লাহ সুরা জি কয় বউ আলহামদুলিল্লাহ সুরা জি বউ দেখাই হিকছ না আল্লাহ কত আকলওয়ালা লোক এখানেও যদি জিজ্ঞাসা করি অনেকেই পারবেন বেশিরভাগই পারবেন না পারার কারণে না জানার কারণে গিয়া করে কি মেরে আড়ায় তো মায়া একটু আড়ো দেখি বুঝা যায় গরু দেখতে গেছে সামান্য হায়া থাকলে একটা মেয়ের মনের অবস্থাটা কি হবে এমন ভাবে তাকে চয়েস করো সে কি নেককার না বদকার তোমার বুঝে আসবে নেককার না বদকার বুঝে আসবে তার মনের সম্মান ঠিক থাকবে তোমার দেখার দেখাও হয়ে যাইব তার সম্মানের সম্মানও ঠিক থাকবে এমন এক পদ্ধতি অবলম্বন হুজুর বললেন এই যুবক বেটায় নবীবাহিত যারা সবাই তো শিক্ষেলতেছ আজকে এই শিহানির ফিস মাদ্রাসা দিয়ে যাইবা আমি যে শিহাইতে সেটির ফিস দিয়ে যাও ফিস আছে না হুজুর বললেন ওযু করাইবা কি করানি একটা মেয়েকে দেখার সময় ওযু করানো যেই মেয়েটা সুন্দর সুন্নত তরিকায় ওযুটা করতে পারবে স্কুলেও যদি পড়ে বুঝবা সে নামাজি নামাজি মেয়ে আর বেনামাজি মেয়ের চাল চলন কি সমান না বেশ কম আচার আচরণ চলাফেরা সমান না বেশ কম নামাজি একটা মেয়ে খাস পর্দা যদিও নাও না করে যদিও করতে না পারে খাস পর্দা যদিও না করে অন্তত হামেশাই মাথায় কাপড় থাকব ঠিকের আওয়াজে সন্দেহ এমন আপনারা নামাজি মেয়ে আর বেনামাজি মেয়ে বেশ কম আছে না নাই আর যদি ঠিক মতে ওযুটা করতে না পারে বুঝবা সে নামাজ পড়ে না যেই মেয়েটায় নামাজ পড়ে না ওযুতেই বোঝা যাইব আর যে নামাজ পড়ে তার ওযুতেও বোঝা যাইব নামাজি মেয়েটা ওযু যদি ঠিক মতে করতে পারে বুঝবেন তার আচার আচরণ অন্য অন্য গুলো ভালো ওযু করলে ওযুর ফরজ কয়টা হাঁটা একই আঙ্গুল যখন লাগবো যে ভাওয়ের মধ্যে আঙ্গুল কি বিশটা না বাইশটা না ওযু করলে যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বর্তমান বাজারে এমন মেডিসিন এমন পাউডার আইছে কালারারে সাদা বানায় দেখাইব ওযু করাইলে এই ধোকা দিতে পারবে না আসলটা বেরিয়ে যাবে বউ দেখবা তুমি রাস্তা খুঁজবা আল্লাহ বলি নেককার বিবি যদি জীবনে মিলাইতে পারো তাহলে জীবন পরিবর্তন হবে নেককার একজন বিবির উসিলা দুনিয়াদার স্বামী দিনদার হইয়া যায় দিনদার বিবির উসিলায় দুনিয়াদার স্বামী দিনদার হয় বিশ্বাস হয়নি তেমনি একটা ঘটনা আপনার জন্য একটু আজকে মনটা মরা মরা লাগতেছে বোঝা যায় লড়া সরা একটু কম সম ধনী বাপের তার লাগেন বউ খুঁজে জানিয়ে রাখবেন বর্তমান সমাজে বর্তমান সমাজে ভালো একটা মেয়ের দাম আছে এমনে তো ভাবা যায় না এমনে মহিলাদের জন্য বাজারও আগুন বউ কুজাত গেলে ভালো মেয়ে বিচার করতে গেলে মিলানি বড় কোটি বাপে কুজদাসে ছেলেরে বিয়া করাইতো তিন লা চার লা বউ দেয় কয় আব্বা বুঝায় না হই বেটা শিক্ষিত জানি শিক্ষিত হইলে কি তুই বাবা তুমি জানো না বুঝা যায় মারি ফুটি কিস্তা আছে বাপে বুঝ চালায়
অবশেষে মার কাছে গিয়া বলতেছেন তোমার হুকরে তুমি বিয়া করো আমি না। আমরার আবার একটা খাস কথা আছে, ফুতের যদি একটু ফুতের প্রতি বাপ নারাজ হয় তো এই ফুত বউয়ে রয়ে রে তোর ফুতে এই কাম করে তোর ফুতে সোমার আমার তাহে নাই রে হেরে দেলা। আর যদি ফুতে ভালো কিছু করে কয় আমার আল্লাহর মাল ফুত আমার ফুত আল্লাহর মাল ফুতে এটা করছে ভালো হইলে আমার মন্দ হইলে দেলা তোমার ফুতরা তুমি বিয়া করাও আমি নাই। আর এটা অবশেষে মেয়ে একটা খুঁজে বাইর করছে, এমন মেয়ে বাইর করছে তার চাইতে দশ গুণ সম্পদ কম, গরিবের মেয়ে, কিন্তু বাপ বলতেছে এই মেয়ের বিয়ে সাথীর জন্য প্রস্তাব দেওয়ার সাহস আমার নাই। এই প্রস্তাবটা দেওয়ার আগে তো তুতাটা ঠিক কর, একটু মহিলা মাদ্রাসার ছাত্রী আর তুই আগে তুই তা ঠিক কর, সিল্লা লাগা পোশাক আশাক ঠিক কর, এরপরে গিয়ে প্রস্তাব নিয়ে যায়। যেই বেটা প্রস্তাব দিত সাহস পায় না হুন্ডার সাইব কোন সময় জিনিস ভালো হইলো কদর আছে না নাই। আর তুমি কলা লয়ে গেছো সিল্লা বাজার কোন বেটা খাই বইটি আর জরিমানা দেয়নি লাগতো না উল্টা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার এই ঘটনা থেকে শিক্ষা হাসিল করা যাবে দিনদার একজন নারীর কি গুণাবলী তাকে। গরিবের মেয়ের জন্য প্রস্তাব নিয়ে গেছে গণ্যমান্য ব্যক্তিরা গিয়া অনয় বিনয় মেয়ের বাবার কাছে ভাই যান আপনার মেয়েটা রুসিলা যদি আমার ছেলেটা দিনের রাস্তায় ফিরে আসে। মেয়েটারে অনেক বোঝানোর পরে মেয়ে রাজি হইতে চায় না, ধনী ছেলে তার জীবনে আসবে এটা তার লক্ষ্য না, ভদ্র ভালো দিনদার ছেলে তার জীবনের লক্ষ্য। মেয়েটায় জানাইছে আব্বা জান প্রস্তাব তো আসছে ঠিক, যেই ছেলের ব্যাপারে প্রস্তাব আসছে উনি পড়াশোনা করছেন এক লাইনে আর আমি পড়ছি আর এক লাইনে, আমার রুচি আর উনার রুচি, আমার চিন্তা ভাবনা আর উনার চিন্তা ভাবনা এক নাই। উনি দুনিয়ার লাইনে পড়ছেন আর আমার দিনই লাইনে পড়াইছেন, মিলব কেমনে? আবার মুরব্বীরা মেয়েটারে বুঝায় বোন রে কেউ বলে মারে তোর শিলা যদি একটা বেনামাজি নামাজি হয় এর সব কি তুই পাইবে না? যে হ্যাঁ আমি পাবো। তোর শিলা সংসারটা যদি একটু সুখের হয় এটা কি তোর ভালো না? বলে ভালো, তুই এক বাবার এক মেয়ে তোর তো আর ভাই বোন নাই, এই ছেলেটার সাথে যদি বিয়ে হয় তাহলে তোর পরিবারটাও একটু অভাব দুর্দশা দূর হইব। সব দিক বিবেক বিবেচনা করে বিয়ে শাদী হয়ে গেল দিনদারে আর দুনিয়াদারে, দুনিয়াদার ছেলে দিনদার হইল, সংসার চলতেছে মেয়েটা দিনদার হওয়ার কারণে সংসারের ভিতরের আওয়াজ বাহিরের কেউ কোনোদিন শুনে না, তরকারিতে সামান্যতম লবণের উল্টা পাল্টা হয়ে গেলে খানা তো বাতিল প্লেট বাঙ্গা এমন কি তরকারির পুরা পাতিল পর্যন্ত মেয়েটার মাথায় ঢেলে দেয় জালে। দিনদার মেয়ে হওয়ার কারণে কোনো প্রতিবাদ উঁচা আওয়াজে প্রতিবাদ নেই, নামাজ পরে পরে চোখের পানি সেরে আল্লাহর কাছে দোয়া করে প্রভু এমন তো চাই নাই তুমি কি দিলা, আমি তোমার কাছে চাইলাম কি আর তুমি আমারে দিলা কি, মেহরবানি করে আমার স্বামীরে দিনদার বানায় দাও, তুমি তো ইচ্ছা করলে পারো তারে তুমি দিনদার বানায় দাও। জেনে রাখবেন আমরা তো শুধু বলি বা আপনারা শুনে থাকবেন, বাবার জন্য মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল হয়, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়, হয়তো এই কথা শুনেন নাই, স্ত্রীর জন্য স্বামীর দোয়া, স্বামীর জন্য স্ত্রীর দোয়া কবুল হয়, স্বামীর জন্য যদি স্ত্রী দোয়া করেন স্ত্রীর জন্য যদি স্বামী দোয়া করেন এই দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়। বিবি যদি দিনদার হয় ওই স্বামী অনেক বড় বড় মুসিবত থেকে আল্লাহর দরবারে হেফাজত পায়, আল্লাহ তারে বাঁচায় রাখেন।
দিনদার বিবি দোয়া করেন স্বামীর জন্য, প্রভু আমার স্বামীরে তুমি দিনদার বানায় দাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। নির্যাতন একদিন দুই দিন না, দুই বছর আড়াই বছর পর্যন্ত মেয়েটা শুধু দোয়া করাতে আছে, দোয়া করাতে আছে। কোনদিন এই মেয়ে তার স্বামীর দোষ তার বাবার কাছেও বলে নাই, মার কাছেও বলে নাই। আর যদি মেয়েটা দুনিয়া দাঁড়াইতো আগেই খবর দিত তোমরা জুরে আমারে বিয়া দিছ, আর এই আগুনের মধ্যে গিয়ে আমি পড়ছি। দিনদার আর দুনিয়াদারের তফাৎ। এই সমস্ত প্রতিষ্ঠানে মেয়েদেরকে যে শিক্ষা দেওয়া হয়, তালিম তরবিয়ত, শিক্ষার সাথে ধিক্কার, শিক্ষার সাথে ধিক্কার। আমার এক হুজুর কথায় কথায় একদিন বলতেছেন যে বাবা, আমাদের উস্তাদজি যারা আছেন ওনাদের বিবিগণকে তো আমরা আম্মা ডাকি সাধারণত, তো হুজুর আয়া বলতেছেন আজকে তোমার আম্মার একটা বুদ্ধি দিচ্ছি। হুজুর কি বুদ্ধি দিচ্ছেন? বলছি তোমার বোন তো এখন একটু বড় হইছে, বলছি অসুস্থতার বাপ দরার লাগে। কেন? বুদ্ধি দিছি অসুস্থতার একটু বাপ দরত, দেখতো তার মেয়েটাই কি সংসার চালানো শিখছে কিনা। এই মেয়েটার যে বিবাহ দিব দুই বছর পরে, যার ঘরে যাবে সেই ঘরটা কি সুখের হবে নাকি দুঃখে বাসাই একটু শিখায় দিতে। মেয়েটারে যোগ্য করে আরেকজনের ঘরে পাঠানো দরকার, এটা পারিবারিক শিক্ষা। অনেকে এই বাহাদুরির গল্প, আমার জি তাল দইয়া বাদ খায় না, করেন না করে না তাল দইয়া যে বাদ খায় না, এটা তো আরেকজনের লাগি তুমি গজব বানাইতেছ, এটা টেম্বু মা, এটা হুট বয়ে নগে উপায় নাই। ছেলেদের ব্যাপারে অনেকেই আলোচনা করে, আমার হুত এইখানের বন ওইখানে নেয় না, এটা ভুল। আপনি যদি জমিনে নামেন ছেলে কাজ করতে পারে না, তবু তারে নামান। যেই পাথর হাতুরের আঘাত নিতে পারে না, পাথরের অভিজ্ঞতা তো আমার চাইতে আপনাদের বেশি, যেই পাথরটা হাতুরির আঘাত নিতে পারে না তার দ্বারা কোনো বিল্ডিং এর আশা করা যায় না। আপনার সন্তানকে এমন আদর করবেন না যে তারে বিপদে ফেলায় দিলেন, কোনো কাজে লাগাইলেন না, কোনো অভিজ্ঞতা দিলেন না, ডিগ্রি পাস করাইলেন, মাওলানা বানালেন, কোন কাজে লাগবে এখন সে? কথা বুঝে আসতেছে? এই জন্য সব ধরনের অভিজ্ঞতা ছেলে হোক মেয়ে হোক তাদেরকে দেওয়া, শিক্ষা দেওয়া। মেয়েটা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ কবুল করে নিয়েছেন, প্রভু আমার স্বামীরে দিনদার বানায় দাও, দোয়া কবুল।